সরকারে আনিছে এটা ভাল খবর, লাখ লাখ মহিলায় এবার লাভ করব স্মার্ট মোবাইল ফোন। লগতে স্মার্টফোনের ফ্রি রিচার্জও করে দিয়া হব মহিলাসকলক। মহিলাসকলে এতিয়ারে পৰা ইন্টারনেটৰ বাবেও হাহাকার করব নালাগে আর মোবাইল ফোন এটার বাবেও হাহাকার করব নালাগে। মহিলাসকলক সরকারে দিছে এখন বিশেষ আসনির জড়িয়ে এই মোবাইল হ্যান্ডসেট সমূহ। লৈছো সবিস্তারে এই খবর, লাখ লাখ মহিলালৈ ভাল খবর সরকারের। এই মুহূর্তে আমি আপনার জানাই আছো লাখ লাখ মহিলাক সরকারে দিব বিনামূলীয় স্মার্টফোন। এবার মহিলাসকলক সরকারে স্মার্টফোন দিব, লগতে পাব তিন বছরের বিনামূলীয় ইন্টারনেট। পবিত্র রাখি বন্ধনের দিনায় মহিলাসকলে লাভ করব স্মার্টফোন। 40 লাখ মহিলার বাবে এই ডাঙর সুবিধা, 40 লাখ মহিলাক সরকারে প্রদান করব এই স্মার্টফোন হব। চিরঞ্জীবী আসনির অধীনত এই সুবিধা লাভ করব মহিলাসকলে। কোন কোন মহিলায় লাভ করব এই ফোন? প্রথমে মহিলাসকল স্থানীয় বাসিন্দা হব লাগিব, অর্থাৎ রাজ্যখনের স্থানীয় বাসিন্দা হব লাগিব মহিলাসকল। দ্বিতীয়, মহিলাসকলের আধার কার্ড থাকিব লাগিব, যিসকল মহিলার আধার কার্ড নাই তেওঁলোকে নাপাব এই স্মার্টফোন। তৃতীয়, দরিদ্র মহিলাসকলেহে লাভ করব এই স্মার্টফোন। চতুর্থ, পরিয়ালের বার্ষিক আয় 2 লাখ টকার তলত হব লাগিব। আমি আপনার জানাই আছো লাখ লাখ মহিলার বাবে এয়া ভাল খবর সরকারের। এবার মহিলাসকলক স্মার্টফোন বিনামূলীয়াক আগবঢ়াব সরকারে, মহিলাসকলক যাতে বিভিন্ন সেবার সঙ্গে বিভিন্ন আসনের সঙ্গে সংযুক্ত করে রাখব পারি এইভাবে 3 বছরের বিনামূল্যে ইন্টারনেট সেবাও প্রদান করা হব। পবিত্র রাখি বন্ধনের দিনায় মহিলাসকলে লাভ করব এই স্মার্টফোন। 40 লাখ মহিলার বাবে এই ডাঙর সুবিধা দিয়া হয়েছে, 40 লাখ মহিলাক চিরঞ্জীবী আসনির অধীনত এই সুবিধা প্রদান করা হব। চিরঞ্জীবী আসনির অধীনত 40 লাখ মহিলাক প্রদান করা হব স্মার্টফোন। আর মহিলাসকল কোন কোন এই আসনির অন্তর্ভুক্ত হব? প্রথম, রাজ্যখনের স্থানীয় মহিলা হব লাগিব বা স্থায়ী বাসিন্দা হব লাগিব। দ্বিতীয়তে মহিলাসকলের আধার কার্ড থাকিব লাগিব। তৃতীয়তে দরিদ্র মহিলাসকলেহে লাভ করব এই স্মার্টফোন। এটা দরিদ্র কাক কোৱা হব? যি পরিয়ালের বার্ষিক আয় 2 লাখ টকার তলত তেনে পরিয়ালের মহিলাহে লাভ করব এই স্মার্টফোন। এই কথা ঘোষণা করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী। রাজস্থানত মহিলাসকলক এনেদরে দিয়া হব স্মার্টফোন। আর রাজস্থানের মহিলাসকলক স্মার্টফোন দিয়ার এই যে আসনি বা চিরঞ্জীবী যে আসনি, সেই আসনিয়ে এটা সর্বত্রে চর্চা লাভ করেছে। পবিত্র রাখি বন্ধনের দিনায় এই সমূহ ফোন প্রদান করা হব বলে অশোক গেহলটে মন্তব্য করেছে। আর পবিত্র রাখি বন্ধনক আরও অধিক সজীব করে তুলিবর বাবে, জনসাধারণক আরও অধিক সরকারি আসনির সঙ্গে সংযুক্ত করিবর বাবে এই ব্যবস্থা লওয়া হয়েছে বলে অশোক গেহলটে মন্তব্য করেছে।